প্রথমে আমরা ইনশাআল্লাহ আরবি থেকে বাংলা করব তারপর বাংলা থেকে আরবি আজকের প্রথম বাক্য আই ইউ হল ভলে দু ইজতাহিদ ফি সাবিলিল ইলমি লিতা তুলুবা বিহি সাআদাত আদ দুনিয়া ওয়াল আখিরাতি তামরিন মানে যেহেতু অনুশীলন আমরা আগেও বলেছি যে এটার কাজ মূলত শিক্ষার্থীদের ওস্তাদ শুনবেন শিক্ষার্থীরা পড়বে যেখানে পারবে না সেখানে শিক্ষার্থীরা ওস্তাদ সেখানে বলে দেবে যেহেতু আমাকে পড়তে হচ্ছে আপনার অবশ্যই আমাদের এই দার্সের আগে দার্সগুলো দেখে নেবেন তারপর মিলিয়ে নেবেন আপনারটা শুদ্ধ হচ্ছে কিনা কোথাও যদি না পেরে থাকেন সেটা শিখে নেবেন এটাই মূলত ওই দার্সগুলোর উদ্দেশ্য তাই হল বলা দুহে ছেলে ইজ তাহিদ ফি তুমি আলেম অন্বেষণের পথে পরিশ্রম করো ইজ তাহিদ ইজ তাহাদা এজ তাহিদ আল ইতিহাদ বাবে ইফতে আল পরিশ্রম করা

اجتهد في سبيل العلم لتطلب به سعادة الدنيا والآخرة اللهم إن عبدك الضعيف أسألك أن تدخله جنتك اللهم هي الله إن عبدك الضعيف نشجعي تمار دربال باندا إن ترسم كنا صب تمار باندا عبدك الضعيف تمار دربال باندا أسألك تمار كاتشي আন্তঃদখিলাহু যেন তুমি তাকে প্রবেশ করাও জান্না তাকা তোমার জান্নাতে তাহলে এখানে প্রবেশ করানো যে মাছদা সেটি ব্যবহৃত হয়েছে সেটা হলো আল ই দা আলু ফালের সুতরাং তো খিলা বলতে হবে তা দখোলা বললে অর্থ হবে প্রবেশ করা এখানে প্রবেশ করার অর্থটি আসছে না বরং প্রবেশ করানো অর্থটি আসবে এস আলুকা আন্তঃদখি আমার তুতিল মিদি রসিদান আই আজতাহিদা ফিদি রসাতি আমার তুতিল মিদি আমি আমার ছাত্র রাসিদকে আদেশ করেছি। আমার তুতিল মিদি আমি আমার ছাত্র রাসিদকে আদেশ করেছি আই আজতাহিদা পরিশ্রম করতে পরিশ্রম করার ফিদি রসাতিহ তার পড়া লেখায়। আমার তুতিল মিদি রসিদান আই আজতাহিদা ফিদ রসাতী। আমি আমার ছাত্র রাশেদকে পড়ালেখায় পরিশ্রম করার আদেশ করেছি আমার তহু বিলি ইতিহাদি ফিদি রাসাতিহি আমার তহু বিলি ইতিহাদি ফিদি রাসাতিহি আমি তাকে পড়ালেখায় পরিশ্রমের আদেশ করেছি তাহলে এই বাক্য আর এই বাক্য একই অর্থ এখানে আমার আইয়াজ দাহিতা ব্যবহার করা হয়েছে এখানে বিলি ইতিহাদি ব্যবহার করা হয়েছে আদি এই বিষয়টি বুঝালেন যে আন এটি পরবর্তী ফেলকে মাসদারে রূপান্তর করে অর্থাৎ মাসদারের অর্থ দেয় সুতরাং আইয়াজদাহিদা মানে বিলি জিতি হাদি আল আমরো মাসদারের আদেশ করার এর সেলা হলো বি যে বিষয় আদেশ করা হয় তার শুরুতে বি হরফুল যাতে যুক্ত হয় আনে শুরুতে যেখানে যেখানে আনে মাসদারিয়া ব্যবহৃত হয় সেখানে আমরা অনেক ক্ষেত্রে সেলাকে উজ্জ রাখতে পারি তাই এই বাক্যে সেলাকে উজ্জ রাখা হয়েছে কিন্তু যেহেতু এখানে সরাসরি মাসদার কেনা হয়েছে তাই এই সিলাকে উল্লেখ করে দেওয়া হয়েছে দুটি বাক্যের অর্থ একই আমার তো তিল মেয়ে দিয়ে রাশিদান ফিরতি আমি আমার ছাত্র রাশেদকে পড়ালেখায় পরিশ্রম করার আদেশ করেছি আমার তুহু তো হুবলিশিহাদি ফিরতি রাসাতি আমি তাকে পড়ালেখায় পরিশ্রম করার আদেশ করেছি পড়ালেখায় ফিদি রসতি মানে তার পড়ালেখায় বাংলায় তার এই শব্দটার তার হির অর্থ করার প্রয়োজন নাই কারণ আরবি আর ইংলিশ হল দমিরের ও প্রনাউনের ভাষা কিন্তু বাংলা তার ইয়াস স্যার আজি হে সাজিদা ইয়াস স্যার আজি হে সাজিদা। হেলতু স্যার লিমিনা আলা আবি কিওয়া উম্মি কি বা দা এলতাউদি মৃনাল মাদার সাতী হেলতু স্যার লিমিনা তুমি কি সালাম দাও আলা আবি কিয়া উম্মি তোমার আব্বাকে এবং তোমার আম্মাকে বা দা আলতাউদি ফিরার পর মৃণাল মাদার সাতী থেকে মাদ্রাসা ফিরে তুমি কি তোমার বাবা মাকে সালাম দাও ফিরার পর বলা যে কথা ফিরে বলা একই কথা বাদ আন তাউদি ফিরার পর মানে কি ফিরে মাদ্রাসা থেকে ফিরে তুমি কি তোমার বাবা মাকে সালাম দাও আলমার অ্যাথুল মুশ্রিকে তু তুজাই সাহা এখানে একটা মিম হারফ মিমটা বাদ পড়েছে শিরকাত হয়ে গেছে হবে মূলত মুশ্রিকাত আমরা এটি অ্যাড করে দিতে পারি

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাব আউলিয়া অর্থাৎ আউলিয়াদের অলংকার তাদের আখলাকে তাদের চরিত্রে তাদের আমলে তাদের কথার যে সুন্দর সুন্দর কথাগুলো আছে সেই কথাগুলো দিয়ে সেই আমলগুলো দিয়ে তাদের কিছু এক কথায় তাদের জীবনের চুম্বক অংশ নিয়ে এই কিতাবটি রচিত হয়েছে হেললিয়াতুল আউলিয়া অসাধারণ একটি কিতাব আমাদের অনেক কোটেশন যেমন ব্যবহার আব্দুল কাউল হিসাবে বাণী হিসাবে মূলত হিলেতা লাউলিয়াতে আমরা সেগুলো খুঁজে পাই মুশরিক নারী তুজা ইউনু আফসা নিজেকে সজ্জিত করে বিলা হিলা অলংকার দ্বারা ওয়ালবার আইটিল মুসলিমাটু আর মুসলিম নারী আহ তুজা ইউনু নাফসা নিজেকে সজ্জিত করে বিল আখলাতি উত্তম চরিত্র দ্বারা বা উত্তম আখলাক দ্বারা হুলকুন্থ হিবুন উত্তম চরিত্র আখলা কুণ্ঠ উত্তম চরিত্র হলোকনের বহুকোচন আখলাআপন হলোপুণ মুদাক্কার তাই তয় এবন মুদাক্কার হয়েছে কোন শব্দকে যখন আমরা জমা করি তখন তা মোহান্নাস হিসাবে ব্যবহৃত হয় তাই আখলাআপন তয় এখানে শ্রেফাতে গুলতা যুক্ত হয়েছে ঠিক একই কারণে যেহেতু মোহান্নাস হিসাবে ব্যবহৃত হয় কোন শব্দের জমা সেহেতু কোন জামাকে বোঝানোর জন্য মুহান্নাসের দামির ব্যবহৃত হয় কুলুকুন তাইয়িবুন আখলাকুন তাইয়াবাতুন উত্তম চরিত্র উত্তম বলি বা উত্তম চরিত্র সমূহ ইয়ামুরুল ইসলাম বিনাযাফাতি কামা ইয়ামুরু বিলতাহারাতি ইসলামু ইসলাম আদেশ করে বিনাযাফাতি পরিচ্ছন্নতার ইসলাম পরিচ্ছন্নতা নির্দেশ দেয় কেমায়া ইয়ামুরু যেমন আদেশ করে বিত্তাহারাতি পবিত্রতার ইসলাম পুরিছন্নতা নির্দেশ দেয় যেমন পবিত্রতা নির্দেশ দেয় زينة بنت عمران غرفتها بالأزهار الجميلة. زينة بنت عمران. إمن المي شو جت قرتشة. غرفتها تركامرة ك بالأزهار الجميلة شندو شندو فول درا. زهروتنة جماء زهارن. زينة بنت عمران غرفتها بالأزهار الجميلة. إمن المي تاع شندو شندو فول درا تركامرة شو جت قرتشة. أيو هلا عبد الصالح هي هيشاد باندا. আবদুস আলিহাউ হে সদ বান্দা ইফতাহ বা লিকুল লিকুদ্লিফাকি ঋণ অ ইফতাহ তুমি খোলো বা বেকা তোমার দরজা লিকুইল্লিফাকি ঋণ অহতায়াজিন প্রত্যেক দরিদ্র অভাবের জন্য প্রত্যেক অভাবী ও দরিদ্রের জন্য দরিদ্র ও জন্য তুমি তোমার দরজা খোলো লিয়াফতাহাল্লাহু লাকা যেন আল্লাহ তোমার জন্য খোলেন লি মানে জন্য লিয়াফতাহ্লা আগুলা একা যেন আল্লাহ তোমার জন্য খোলেন আবুবা আল জান্নাতিল ওয়াসিআতি বা ওয়াসিআতা যদি আবুবা সিফাত ধরি তাহলে ওয়াসিআতা হবে যদি জান্নাতের সিফাত ধরি তাহলে ওয়াসিআতি হবে যেন আল্লাহ তোমার জন্য জান্নাতের প্রশস্ত দরজা সমূহ খুলেন এখানে যে অর্থটা করা হয়েছে জান্নাতের প্রশস্ত দরজা তাহলে ওয়াসাক এখানে আবুবার সিফাত ধরা হয়েছে সেই ক্ষেত্রে পড়তে হবে আবুবা ওয়া জান্নাতিল ওয়াসিআতা افتح بابك لكل فقير ومحتاج ليفتح الله لك أبواب الجنة الواسعة প্রত্যেক দরিদ্র অভাবের জন্য তুমি তোমার দরজা খুলো যেন আল্লাহ তোমার জন্য জানাতের প্রশস্ত দরজা সমূহ খুলে দেন মাদিনাতুনের বহু বচন মুদুন শহর সমূহ মুদুনুল বিলায়াতি জামিয়ে আরব দেশগুলোর শহরগুলো সমূহ

আমরা পঁয়তাল্লিশ নাম যেটি করছি এখানে মূলত জমার ইসিমগুলোকে গুলোকে জমার ইসিম ব্যবহার শেখানো হচ্ছে রাশিদের ঘরের কামরা সমূহ বা রাশিদের ঘরের কক্ষ গুলো প্রশস্ত রাশিদের ঘরের কামরাগুলো প্রশস্ত তারপরে হাদিল আজহারু জামিল এই ফুলগুলো সুন্দর জাহরাতনের জামা আজহারুন হাদিহিল আজহারু জামিল এই ফুলগুলো সুন্দর আমরা দেখতে পাচ্ছি জামা সব মহনাস ব্যবহৃত হচ্ছে জামিল যদি কোন জমা আপিল কে না বুঝে অর্থাৎ বুদ্ধিমান প্রাণী কে না বুঝে যেমন মানুষ পেশা জিন তাহলে জমা হলে তা মহনাস হয়ে যাবে এক বছর মহনাস আর যদি মানুষকে বোঝায় ফ্রেশ তাকে বোঝায় তাহলে বচন অনুযায়ী মানে তাদের লিঙ্গ অনুযায়ী হবে মানুষের ক্ষেত্রে লিঙ্গ আছে পুরুষ আছে পুরুষের জমা হলে পুরুষ জমা দমি সেটি ব্যবহৃত হবে পুরুষ জমার জন্য সিফাত কে জমা করা হবে ঠিক আবে জমা মহান্নাশ যেটা নারীকে বোঝালে নারীর জমাকে কে বোঝালে সেক্ষেত্রে তার দমিরটি এবং সিফাতটি সেগুলো জামা মহানা সিফাত বা দমি ব্যবহৃত হবে

কাপড় সমূহ বা পোশাক সমূহ ফাতেমা পরিচ্ছন্ন পোশাক পরেছে সাহাবুন জামা সিয়াগুন সাহাবুন মুদাক্কার হলেও যখন সিয়াগুন বহু বছর ব্যবহৃত হয়েছে নাজিফাতান মহানাস ব্যবহৃত হয়েছে সিয়াবু ফাতেমা তা নাজিফাতুন ফাতেমার কাপড়গুলো পরিচ্ছন্ন তুরুকুল মেদিনাতি ওয়াসে আতন শহরের রাস্তা প্রশস্ত বা শহরের রাস্তা সমূহ প্রশস্ত তুরুকুল মেদিনাতি ওয়াসে আতুন শহরের রাস্তা সমূহ প্রশস্ত আবু আবুল জান্নাতী মাফটু হাতুন লেস ইমি আবু আবুল জান্নাতি জান্নাতের দরজাগুলো গুলো মাফটু খোলা নিঃস ইমি রোজাদারের জন্য রোজাদারের জন্য জান্নাতের দরজাসমূহ খোলা আবু আবুল জান্নাতি মাফটু হাতুল লেস ইমি এত ইমু রোজাদার প্রবেশ করবে মিন আবুয়া বিল জান্না চিল মাফটু হাতি জান্নাতের খোলা দরজাগুলো দিয়ে

তৈরি করেন বা তৈরি করছেন তাসনাও আসন তৈরি করা প্রস্তুত করা সনাও আসন ভাবে ফাটায় তা হোক তাসনাও লানা উম্মুনা আমাদের মা আমাদের জন্য তৈরি করেন আর তাই মাতান লাদিদাতান সুস্বাদু সুস্বাদু খাবার মানে সুস্বাদু খাবার সমূহ তা মনের জমা আর তাই মাতুন আই হল হাদ্দা ও হে জুতার কারিগর হাদ্দা উন যে জুতা তৈরি করে হিদা উন জুতা বা স্যান্ডেল হাদ্দা উন যে জুতা বা স্যান্ডেল তৈরি করে কারিগর সুন্দর সুন্দর জুতা আপনি আমাদের জন্য সুন্দর সুন্দর জুতা তৈরি করুন ইসনা আলেনা আহদিয়াত এবার আমরা ইনশাআল্লাহ বাংলা থেকে আরবি করবো একবার আমি একটি ছোট নৌকায় আরোহণ করলাম আরোহণ করলাম রকিপ্ত আর রকু আরোহণ করা ভাবে একটি ছোট নৌকায় একবার থেন তাহলে আমি একবার একটি ছোট নৌকায় আরোহণ করলাম রকিপ্ত শাহরখন সহেওত মার এবং নদীর দিক থেকে অনেক দূরে গেলাম অনেক দূরে গেলাম মানে কি দূরবর্তী হয়ে গেলাম ই তা আত্ম হালিফ টি আয়াদু দূরবর্তী হওয়া দূরে যাওয়া অব তা আত্ম এবং দূরবর্তী হলাম নদীর তীর থেকে আনসা তৈ নেহরি নাহরি অনেক ক্যাসি আওয়ান এবং নদীর ঠিক থেকে অনেক দূরে গেলাম তীর থেকে অনেক দূরে গেলাম অব তা আত্ম আনসা ইন নাহরি ক্যাসি তখন একটি বিরাট ঢেউ আমাদের ছোট নৌকাটিকে ডুবিয়ে দিল ডুবিয়ে দেওয়া আলি গড়াকু ডুবে যাওয়া আল গড়াকু গড়ে কয়াকু সামে আসমাউর আর ডুবিয়ে দেওয়া আর লেকরাকু বাবে ফালের একটি বিরাট ঢেউ ডুবিয়ে দিল ফাক্রা ক আমাদের ছোট নৌকাটিকে জাওরা কন্যাস সগেইরা এখানে সকেরা শব্দটি যুক্ত হবে যা লেখা হয়নি এখানে একটা সকেইরা সভ্যত যুক্ত হবে এবং আমি নদীতে ডুবে গেলাম অগরিক তো ফিন্নাহারি আমি ডুবে গেলাম অগরিক তো ফিন ফিন্নাহারি তখন একজন দক্ষ সাঁতারু আমাকে ডোবা থেকে উদ্ধার করলেন উদ্ধার করা আল ইন কু উদ্ধার করা আল ইন কু বাবে ফালের আমাকে উদ্ধার করলেন কদানি একজন দক্ষ সাঁতারু সাব্বাহন মায় একজন দক্ষ সাঁতারু সাব্বাহন মায় হিরন সাব্বাহন মানে সাঁতারু ডোবা থেকে মিনাল গাড়াকি তাহলে তখন একজন দক্ষ সাঁতারু আমাকে ডোবা থেকে উদ্ধার করলেন তখন আমার আব্বা তাকে কৃতজ্ঞতা জানালেন কৃতজ্ঞতা জানানো আর শুক্র তাকে কৃতজ্ঞতা জানালেন সাকার কে আমার আব্বা আবি তখন আমার আব্বা তাকে কৃতজ্ঞতা জানালেন সাকার আবি হে মাজিদ ইয়া মাজিদু আমি তোমার মেধাবী ছেলেটিকে আরবি ভাষা শিখাতে চাই আমি চাই এখানে মূল ফেল হলো আমি চাই উড়িয়ে দো কি করতে চাই আমি শিখাতে চাই উড়িয়ে দো আনু লিমা কাকে শেখাতে চাই তোমার মেধাবী ছেলেটিকে ওলা দেখা দেখি ইয়া কাকে তোমার মেধাবী ছেলেটিকে ওলা দেখা দেখি ইয়া কি শেখাতে চাই আরবি ভাষা আল্লো কথা আর তাহলে হে মাজিদ আমি তোমার মেধাবী ছেলেটিকে আরবি ভাষা শিখাতে চাই

তাহলে আরশেদ হলো প্রথম মাফলবি আর আরবি ভাষাটা হলো দ্বিতীয় মাফলবি ঠিক আছে কিভাবে এখানে ওয়াল্লিমা ওয়ালাদাকিয়া ওয়ালাদাকাতদকিয়া হলো প্রথম মাফলবি আর লুগাতুল আরবিয়াতাহ হলো দ্বিতীয় মাফলবি যাতে সে কুরআন ও সুন্নাহ বুঝতে পারে লিতাআল্লামাল কুরআন ওয়া আস-সুন্নাহ যাতে সে কুরআন ও বুঝতে পারে লিতাআল্লামাল কুরআন ওয়া আস-সুন্নাহ যখন তোমার অন্তরে ইমানের নোট দাখিল হবে যখন আইন্দামা আহ দাখিল হবে হবে মানে প্রবেশ করবে এদ কি প্রবেশ করবে ইমানের নোর নোর ইমানি কোথায় তোমার অন্তরে কালব্যাকা অন্তরে দেখি ফি কলবিকা বলার প্রয়োজন নাই দখলের সাথে আহ আমরা সবসময় ফি যুক্ত করি না যখন তোমার অন্তরে ইমানের নোট দাখিল হবে আইন্দামা এদখলো নোরল ইমানে কালব্যাকা তখন তোমার কলব শির থেকে পাক হয়ে যাবে তখন তোমার কলব পাক হয়ে যাবে এত তহর কলবুকা কি থেকে শির থেকে মিনা কি তাহলে যখন তোমার অন্তরে ইলমের ইমানের নূর দাখিল হবে তখন তোমার কলব শির থেকে পাক হয়ে যাবে ইংদামা এত হলো নুরুল ইমানে কলবাকা এত তহর কলবুকা মিনা শির কি আমি এই ব্যবসায়ীর দফতরে কাজ করতাম আমি কাজ করতাম কন্তু আমি কাজ করতাম কন্তু আমি দফতরে এই ব্যবসায়ী দফতরে এই কামরার দরজাটি খোলা ছিল এই কামরার দরজা হলো বাবু হাদহিল গুরফতি এই কামরার দরজা খোলা বাবু হাদহিল গুরফতি মফত হন এই কামরার দরজাটি খোলা দরজাটা খোলাটা কি দরজা বাবুল মুদাক্কার তাই মফতান হবে তাহলে এই কামরা দরজাটি খোলা ছিল কানা ব্যাবুহাদি হান কানা তাহলে খবর কেন সব দেয় তাই মফতান থেকে মফতান হয়ে যাবে তাহলে এখানে ব্যবহার করা হয়েছে বাবতু মুজাক্কার তাহলে এটি ভুল হবে কি হান এই কামরার দরজাটি খোলা ছিল কানা ব্যাবোহা দিল গোরফি হান। ওই কামরা দরজাগুলো বন্ধ ছিল ওই কামরার দরজাগুলো গুলো আবু আবুনের আবু আবন ওই কামরার দরজাগুলো বন্ধ ছিল কানাত যখন জমা ব্যবহৃত হয়েছে তখন আবু আপনার হয়ে গেছে কানাত আবু আবু তিল ক্যাল গরফি মুগুলা কথেন বন্ধ ছিল মুগলা কথেন তাহলে এই কামনা দরজাটি খোলা ছিল ওই কামরা দরজাগুলো বন্ধ ছিল কানা ব্যবু হাদি লাগুর ফাতি মাফতুহান কানা আবু আবু তিলকা লাগুর ফাতি মোগল এই কিতাবটি উপকারী নয় লাই সাহাদ আল কিতাব মুফিদান এই কিতাবটি উপকারী নয় লাই সাহাদ আল কিতাব মুফিদান এই কিতাবগুলো উপকারী নয় লাই সাহাদিহিল কুতুব মুফিদাতন এই কিতাবগুলো উপকারী নয় লাই সাহাদিহিল কুতুব মুফিদাতন লাইসা কানার মতো একটি ফেলে নাকলেস যে তার খবর কে না সব দেয় তাই মুফিদা না হয়ে মুফিদা হয়েছে এই বইগুলো ওই বইগুলো থেকে উত্তম এই বইগুলো হাজিল কুতুব উত্তম খায়রুন ওই বইগুলো থেকে মিন তিলকাল কুতুবি তাহলে এই বইগুলো ওই বইগুলো থেকে উত্তম হাজিল কুতুব খায়রুন মিন তিলকাল কুতুবি এই বইগুলো ওই বইগুলো থেকে উত্তম ছিল কানা থ্যাদিল কুতুবু হয় ওয়ান মিন্টিল ক্যাল কুতুবি হয়রমন থেকে হয়রান হয়ে যাবে কারণ কানাতের কানাথ তার খবরকে নাসব দেয় কারণ এটি একটি ফ্রেল এন যতগুলো ফ্রেল এন আছে সমস্ত ফ্রেল এন তার খবরকে নাসব দেয় ফ্রেল এন মোট মোট সতেরোটি ফ্রেল এন হাফেজ মোট সতেরোটি নিশ্চয়ই তোমার ভাই মারেদের কাছে কিছু বই আছে নিশ্চয় ইংদা তোমার ভাই মাজেদ আহু কা তোমার ভাই মাজেদের কাছে ইং দা খাই মাজিদিন তোমার ভাই যে ব্যক্তি মাদেদ একই ব্যক্তি একই ব্যক্তিকে দুটি শব্দ দ্বারা বোঝা প্রথম প্রথমটিকে আমরা বলি মুগদাল মিনহু দ্বিতীয়টিকে বলি বাদল মুগদাল মিনহু এবং বদলের আরব একই রকম হয়ে থাকে তো নিশ্চয় তোমার ভাই মাজেদের কাছে ইন না ইন ডাফাইকা মায়াজি দিন কি আছে কিছু বই আছে কুতুবান আমি সেগুলো আমি সেগুলো পড়েছি কত قرাতুহা আমি সেগুলো পড়েছি কত قرাতুহা এবং তা দ্বারা অনেক উপকৃত হয়েছি انتفعت بها كثيرا উপকৃত হয়েছি انتفعت আল-ইনতিফাউ باب ইফতিালের উপকৃত হওয়া আর নাফা আনফাউ বাব ফাতায়াতহুলে উপকার করা আর নাফউ উপকার করা আর আল-ইনতিফাউ উপকৃত হওয়া নিশ্চয় তোমার ভাই মারিদের কাছে কিছু বই আছে আমি সেগুলো পড়েছি এবং তা দ্বারা উপকৃত হয়েছি বা অনেক উপকৃত হয়েছি এগুলো দিনই বিষয় হাধি উম দিন আমরনের বহু বচন উম হ্যাধি উমরুন দিন এগুলো দিনী বিষয় এটি দিনী বিষয় হাধ আমরুন দিই ইউন আমরন মুদাক্কার তাই দিন ইউল মুদাক্কার হয়েছে আমরন যখন বহুবচন হয়ে যাচ্ছে তখন তা মান্নাস হিসাবে ব্যবহৃত হচ্ছে তাই হাদা থেকে হাদি হচ্ছে এবং দিন ইউন থেকে দিন ইয়াতুন হচ্ছে তাহলে এগুলো দিনই বিষয় হাদি অমরুন দিনি ইয়াতুন এটি দিনই বিষয় হাদা আমরুন দিন ইউন সুতরাং তুমি আন ছাড়া এই বিষয়ে কথা বলো না ফলে তাকাল্লাম ফি হাদাল আমরি বিলা ইলমিন ইমরি হয়ে গেছে হামসা তারিফের উপরে হবে সুতরাং তুমি এলেম ছাড়া এই বিষয়ে কথা বলো না ফলে আতে তাকাল্লাম ফি হাদাল আমরি বিলে ইলমিন বরং কোনো আলিমের মজলিস বস বাল ইজলিস মিলিয়ে পড়তে হবে বালি ইজলিস কোনো আলিমের মজলিস ফি মাজলিস সে আলিমিন কোনো আলিমের মজলিস সে ফি মাজলিস সে আলিমিন এবং শোনো অসমা এ বিষয়ে তিনি কি বলেন মা ইয়াকুলু ফি হাদ আমরি এ বিষয়ে তিনি কি বলেন মা ইয়াকুলু ফি আমরি অথবা এটা অর্থ এইভাবে করা যায় তিনি এ বিষয়ে যা বলেন শোনো তিনি এ বিষয়ে কি বলেন শোনো যে কথা তিনি এ বিষয়ে যা বলেন একই কথা রাতের আকাশের দিকে তাকিয়ে দেখো মা রাতের আকাশের দিকে তাকাও তাকাও মানে কি তাকিয়ে দেখো তাকিয়ে দেখো মানে তাকাও উন্দুর ইলা রাতের আকাশের দিকে তাকাও বা রাতের আকাশের দিকে তাকিয়ে দেখো আরবি হল উন্দুর ইল্লা কিভাবে আল্লাহ দুনিয়ার আসমানকে সজ্জিত করেছেন কেই ফসাইয়ান আল্লাহ হুসামা আর দুনিয়া কীভাবে আল্লাহ দুনিয়ার আসমানকে সজ্জিত করেছেন কেই ফসাইয়ান আল্লাহ হুসামা আর দুনিয়া তাহলে রাতের আকাশের দিকে তাকিয়ে দেখো কিভাবে আল্লাহ দুনিয়ার আসমানকে সজ্জিত করেছেন উন্দুর ইলা সামা ইল্লাইলি কেই ফসাইয়ান আল্লাহ হুসামা আর দুনিয়া হে সোয়াদ ইয়া সোয়াদ সোয়াদ মূলত মেয়েদের নাম তাই মন্নাশিয়া ব্যবহৃত হবে তোমার দাঁত গুলো আসনায়ন কি সিন্নুন জামা আসনায়ন দাঁত সিন্নুন জামা আসনায়ন দাঁত তোমার দাঁত গুলো আসনায়ন কি ময়লা অসে কথন তোমার দাঁত ময়লা আসনায়ন কি অসে তুমি তোমার ময়লা দাঁত পরিষ্কার করো পরিষ্কার করো আত্মান জৈফু ভাবে তা তুমি পরিষ্কার করো ফানাস জৈফি তোমার ময়লা দাঁত গুলো আসনায়নাখিল অসে খাতা আসনায়নাখিল অসে খাতা হে

এখানে কোন অংশটা আগে বলতে হবে তাদের হৃদয় জয় করো তাদের বলতে কারা মানুষ তাহলে যেহেতু এইটুকুর আরবি আগে করতে হবে তাদের না বলে তাদের পরিবর্তে আমরা মানুষ শব্দের আরবি উল্লেখ করব। তাদের হৃদয় জয় করো ইফতাহ কলু বা নাসি তুমি মানুষের হৃদয় জয় করো মানুষের দেশ জয় করার আগে যেহেতু মানুষ শব্দটি আগে উল্লেখ করেছি তাই তাদের দেশ বললে এখানে হবে সুতরাং যেহেতু নাস শব্দকে আগে উল্লেখ করেছি নাচ শব্দের জন্য ব্যবহৃত দমিরকে আমরা এখন উল্লেখ করব। মানুষের দেশ মানে তাদের দেশ বিলায় দেহম

ইস্ট টাইট ফাইল ভিতরে আত্তদমের ফাইল ফি হারফুল জার সবিলে লাইল মুদফ ফোন এলেই এলমের পথে সাবিল মুদ অফ আল আইল মি মুদফ মুদফন এলেই এলে মিলে ফি হার্ফফুল জলের মজুর হারফুল জার মজরুর মিলে ইস্টাইল ফেয়ারের সাথে মতো আল্লিক ইটাত লবা অন্বেষণ করার জন্য লিটা হারফুল জার তাত লবা ফাইল আধাদমের ফাইল বিহিতা দ্বারা বি হারফুল জার হি ওর মাজরুর হারফুল জার মাজরুর মিলে তাত লবা ফের এর সাথে মতো

ফেল ফাইল মোতালিক এবং মাফরুল বিহিম মিলে আল জুমলাতুল ফাইলিয়া তো হয়ে লাম হরফুল জানের পরে আমরা জানি একটি আন উজ্জ্ব থাকে এই জন্যই আন থাকার কারণেই তাতলুবা হয় আন কি করে ফেলে মোতারাকে নসব দেয় তাতলুবা বলছি কেন লি তাঁত লুবা কারণ আসলে লাম হরফুল জানের পরে একটি আন আছে তাহলে এই তাঁতলুবা ফেল ফাইল মোতালিক এবং মাফরুল বিহিম মিলে উজ্জ্ব আন দ্বারা মাসদারে রূপান্তরিত হয়ে হরফোজ জালের মাজর হরফল জাল মাজরুল মিলে ইস্তায়িত ফেল এ সাথে মতালিক তাহলে ইস্তায়ত ফেল ফাইল এ অংশটুকু প্রথম মত আর এখান থেকে শুরু করে পরের অংশটুকু দ্বিতীয় মতালিক ফেল ফায়েল তার দুই মতা মিলে আলজুম আতুল ফাইলিয়াতু আলমার আচুল মুসলিম আতু তুসাই ইউন বিল আখলা আফির থয়িবাথি মুসলিম নারী নিজেকে উত্তম চরিত্র দ্বারা সজ্জিত করে তো তুসাই সজ্জিত করে কে মুসলিম নারী আলমার আতুল মুসলিম আতু

بحرف الجر الأخلاق الطيبة أخلاق موصوف الطيبة صفة موصوف صفة ملي بحرف الجر المجرور حرف الجر مجرور ملأ تزين فعل شتى متعلق فعل فعل مفعول به متعلق ملأ الجملة الفعلية هو خبر المرأة المسلمة مبتدأ شلو الفرير برو جملة خبر تخبر مبتدأ خبر ملي الجملة الاسمية تو. مدن البلاد العربية جميلة عرب ديش قلور شهور شمهو شندر مدن مضاف البلاد الموصوف العربية الصفات موصوف ملي مضاف إليه مضاف مضاف إليه ملي مبتدا جميلة خور أبواب الجنة مفتوحة للصائم جنة الدرجة قلور رجاء درجة أبو أبواب مضاف الجنة مضاف إليه مضاف مضاف إليه ملي مبتدا مفتوحة شف الفعل كولا কোথাও যদি কোন মোতালিক হয় তাহলে সেই ইসিমকে আমরা বলি শিবুল ফেয়েল আর মোতালিক হতেই পারে শুধুমাত্র শিবুল ফেলের সাথে ইসিম ফেলের সাথে নয়তো শিবুল ফেলের সাথে শিবুল ফেল হয় ছয় ধরনের ইস্তিম اسم الفاعل اسم المفعول اسم الظرف اسم الصفة المشبهة اسم الآلة اسم التفضيل مفتوحة اتي اسم المفعول مفعول بمفعولة نجنة شتر اسم المفعول اسم الفاعل ايقلون ان شاء الله ما بيستريتو صرف بولو تو مفتوحة شب الفعل اللي الصائم حرف الجر مجرور ملي مفتوحة شب الفعل شتر متعلق شب الفعل تر متعلق ملي شب الجملة هو خبر ابواب الجنة مبتدأ شلو مبتدا البرر خبر مبتدا خبر ملي الجملة الاسمية جزاكم الله خيرا احسن الجزاء ووفقكم لفهم القرآن المجيد السلام عليكم ورحمة الله وبركاته